দিন করার প্ল্যান আছে। সার্জারিটা বলবো, নিউরো সার্জারি অতীতে যখন একজন সার্জনকে একটা অপারেশন 6 ঘন্টা 8 ঘন্টা করে চলতে থাকে, আর এগুলো হচ্ছে ইমার্জেন্সি অন্য অপারেশন, যেমন কোনো একটা প্ল্যান করে আমরা ওয়েট করাতে পারি যে এই দিন আজকে একটু করে আধা ঘন্টা পরে করবো। নিউরো সার্জারি যখন একটা পেশেন্টের অ্যাক্সিডেন্টের ভিক্টিম আসে, সাথে সাথে ট্রমা সেন্টার থেকে আমরা ডাইরেক্ট ওটিতে নিয়ে যাই, সাধারণত দৌড়ে গিয়ে ওই অপারেশন থিয়েটারে বসে। তো ওটির জন্য মানুষ যদি ওপিডির জন্য পেশেন্ট এসে ওয়েট করতে থাকে 8 ঘন্টা ধরে, সাধারণত না এলো এই জন্য আমাদের পড়তে পারছি না। আর যেমন আমরা কিন্তু অ্যাডভার্টাইজ করেছিলাম, আমাদের প্রফেসরের জন্য অ্যাডভার্টাইজ করেছি, এসোসিয়েট প্রফেসরের জন্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমরা অ্যাডভার্টাইজ করেছি অলরেডি টিপিএসসি থ্রুতে। বিভিন্ন পোস্টের জন্য শুধু একজনই এসেছে, রেড্ডি স্যার তো আছে, আরেকজন শুধু ডক্টর দেবব্রত সাহা একজনই জয়েন করেছে, আর কোয়ালিফাইড নিউরো সার্জন নেই কেউ। আরেকজন মেয়ে পাস করেছে, ও আমাদের সাথে যোগাযোগ করেছে, ওই প্রসেসে আছে, যদি ওই জব পায় ও যদি জয়েন করে তাহলে আরেকজন বাড়বে। হোপফুলি আমরা নেক্সট 6 মান্থের মধ্যে আমরা ওই অ্যাক্টিভ ওপিডিকে দুই দিনে শুরু করতে পারবো। এরকম কি কোনো চিন্তাধারা আছে যে মানে রাজ্যে না হলে বহিরাজ্য থেকে হায়ার করে এখানে নিউরো সার্জনদের নিয়ে আসা, যেহেতু চাহিদা বেশি? আমাদের যে ইন্টারভিউ ছিল আমরা অল ইন্ডিয়াতে পাবলিশ করেছি, অল ইন্ডিয়াতে সব নিউজ পেপারে দেওয়া হয়েছে, বড় বড় টেলিগ্রাম থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া, সারা অল ইন্ডিয়াতে ছিল এটা। যারা ইন্ডিয়াতে নিউরো সার্জনের শর্টেজ, তো বাইরে থেকে কেউ আসেনি, স্যার তো এসেছে বাইরে থেকে, আমাদের সৌভাগ্য স্যার এসেছে, কিন্তু বাইরে থেকে ইউজুয়ালি সবাই না, যার যার জায়গায় সেটেল আর কেউ। আমরা এই ডিপার্টমেন্ট 2019 মার্চ 7 তারিখ করা জিবি হাসপাতাল প্যাথন গভর্নমেন্ট, তো 2019 আগে তাক 2023 তাক আমি 4 সাল হয়ে গেল, 3 সাল 8 মহিনা হয়ে ডিপার্টমেন্ট জম্মু আর কাশ্মীর। তো আগে তাক আমি জিবি মে অ্যাজ অফ নাও আমি 1350 অপারেশন কিয়া আছে। এই অপারেশন মে ব্রেন টিউমার্স, ট্রামা কেসেস, স্পাইন কেসেস, নিউ বর্ন বেবিস, নয়া বচ্চা কবি পুরো এসে মিলা কে, এসে পুরো মিলা কে। সো জব মানে ডিপার্টমেন্ট শুরু কিয়া উস টাইম মা ডিপার্টমেন্ট নয়া নয়া থা, 21 স্টাফ থা, আবি ওর ডিপার্টমেন্ট ইজ স্ট্রাগলিং উইথ ওয়ান অফ মাই কলিগ বাই নেম ডক্টর দেবদত্ত সাহা, ও ভি আনে ওয়ালা হে, আবি ও ওয়ার্ড চল রহা হে, ইসলিয়ে ও নয়া পাই। So, abhi hamare department mein there are 2 qualified neurosurgeons, me and Dr. Ebut Saha, and we got 8 medical officers who are well trained, and we have 25-bedded ward and ICU, participate ka ward and ICU, hamare paas 4 ventilators hai. So, jab department shuru hua, so us time, to main bhi naya tha, saman thoda kam tha, iske baad government Tripura has given us a very good microscope, a drill and a CR. So then we started doing all the spine cases, then brain tumor cases. So as of now, हम त्रिपुरा में कुछ कुछ केस छोड़ के हम पूरा केस कर रहे हैं। सो अभी हमारे डिपार्टमेंट में ब्रेन एंडोस्कोपी नहीं है, सो इसके लिए हमको हमारे MS ऑफिस से हमको परमिशन भी मिल गया है, शायद वो भी एक दो महीने में आ जाएगा। तो इसके बाद आपको मेरा कहना है, इसके बाद केसेस बढ़ा जाना अभी बहुत कम हो गया, इसके बाद शायद 0 हो जाए।